আরে বাহ, আমরা তো দারুণ শিল্পী। নরসুলার দলের ফল ভালো হবে না, যাই করে নে, এর চেয়ে খারাপ কিছু হবে না। না ডেঞ্জার ভাইয়ের গাড়ির কিছু করিস না, না হলে আমাকে ছাড়বে না, খারাপই তোদের। তাহলে ওস্তাদের মার শেষ রাতেই হয়ে গেল, এদিকে আয়, চাবি দে আর কেটে পড়, দ্বিতীয়বার তোদের মুখ দেখতে চাই না, বাই বাই। দিদি বলতো দূরের জিনিস দেখতে গেলে যেতে হয় কাছে, তার না হলে আরো একটা উপায় আছে, দূরবীন ব্যবহার করো। কোথায় গেল আমার দূরের আত্মীয় বা কাছের শত্রু? আরে এই তো মনে হচ্ছে একাই আছে। আরে খাবার পরে খিদে কেন পায় না রে? চাবি দিয়ে দিলে মেটাবো তোদের দুবেলার খাবার, পায় না ভাই? চাবি তো পাওয়া যায় না, চাবি পেতে গেলে আমাকে ধরে দেখারে বাবা। দাঁড়া, কোথায় পালাচ্ছিস? একবার হাতে পাই দেখাবো মজা। এখন আমি ভালো অভিনয় করি বা না করি, স্থির হইবা হিরো, কিন্তু এই ছ মাস আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এই ছ মাস আমার মনে থাকবে গোটা জীবনময়। নিজের বাড়িতে অতিথি হয়ে থাকলে কেই বা খুশি হয়? হাঁপিয়ে গেছি, অভিনয় করে মনে সব কথা বলে দিলাম, কেমন লাগলো আমার অভিনয়? আবার একবার চল, আবেগ আরো ঢাল। আমি এত বড় লোক যে কাজের লোক রাখার টাকা নেই, হয়তো ছ মাস পরে লোটা কম্বল গুটিয়ে আমাকে ফিরে যেতে হবে। শুধু নিজেকে কাজে লেগে পড়, সব ক্রেডিট একাই নিয়ে নিলে। এবার আপনাদের সামনে আসতে চলেছে এক নতুন উদীয়মান খসে যাওয়া তারা, তাই শোন। কি হয়েছে? এই দেখ, আরে তুই আমার সঙ্গে গান করবি? সুর আর তাল কোন গ্রহের প্রাণী জানিস? আরে চুপ কর, সুরের চেঙ্গিস খা। এই মঞ্চটা আসল শিল্পীদের জন্য, আর তোর আসল জায়গা হলো এই আস্তাকুর। শো এর আগে আরসলা মেরে হাত গন্ধ করলাম। দাদা কত দেরি হয়ে যাচ্ছে, মেইন কোর্স এখনো এলো না? আরে মেইন কোর্স চার, একা একা স্টার্টার এনজয় করার মজাই আলাদা। দাদা অর্ডার এসে গেছে। এই নাও তোমাদের স্পেশাল অর্ডার, মজা করে খাও এইবার। আরে এতে স্পেশাল কি আছে, এই থালাতে তো কিছুই নেই। আমাদের কি বোকা ভেবেছো? এই নাও, এইটা হলো চিকেন ম্যাগনিফাই, এইটা দিয়ে দেখো আর খাও, এই টাকায় এইটাই পাওয়া যায়। তাড়াতাড়ি খাও, আমি বিল নিয়ে আসছি। সার্ভ করো দাদা এটা প্লিজ। এতে আমার কিছুই হবে না। পালা ভাইরা, বেড়ালের নাক নিয়ে ফুটবল খেলতে থাকরে বাবা। এই আমার নাক ফেরত দিয়ে দে। ফুটবল হাত দিয়ে নয় মাথা দিয়ে খেলতে হয় পাগলের দল। আরে বাবু, এই আমার নাকটা ছাড়। তুই পেছনে আসবি দৌড়ে, এটাই আমি চাই রে। কিন্তু আমি নাক ছাড়া রেস করতে পারবো না, আমার নাকটা দিয়ে দে। ছুটতে লাগে পা, আমাকে শেখাস না, ওটাও আমি ভাঙবো পরে, এখন চুপ করে ঢুকে পড়ি ঘরে। এখানে তো বাবুর্চির দরকার, আর আমার চাকরির। কথায় বলে না যে চাকরিতে চাকরিতে লেখা আছে চাকরের নাম? হ্যালো দাদা, আমি আপনার একটা পড়লাম, আপনার কি বাবুর্চির দরকার? গাছটা আমি ভালোই জানি। নিজের মুখেই নিজের নাম, ওয়েলকাম। চল আগে, আজকে তোর ডিউটির প্রথম দিন, এমন খাবার বানা যে প্রথম দিনই তুই অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়ে যা। ঘরটা সূর্য খেয়ে নিল না, পাতালে তলিয়ে গেল। এই সূর্যের নিস্তব্ধতা বলছে যে সে আমার ঘরটা গিলে নিয়েছে। ওই সূর্য, আমি আসছি। শুনে নে সূর্য, আজ এই মহাকাশের মহাকাশ আর ঘরের ঘর করে ছাড়বো আমি। এটা তো বাবার ফাইভ স্টার হোটেল মনে হচ্ছে, ওই তো আমার ঘর ওখানে। আমি চিৎকার করে কথা বলি বলে এটা ভেবো না যে আমি ভয় পাই। প্লিজ এরকম করিস না, তোদের দুর্গন্ধে ভরা মজার দিবি। আমি কি বেঁচে আছি? দাদা ঠিকই বলেছিল ওজন কমাতে, এখন আমি নিজেই নিজের ওজন সামলাতে পারছি না। আরে প্লিজ কেউ তো আমাকে সাহায্য করো। চল বাবু সোনা, আমি তোকে হেল্প করে দিচ্ছি। না আমি চাই না তোদের হেল্প। কোনো লাভ নেই বাবু সোনা, তীর ধনুক থেকে বেরিয়ে গেছে। আরে করিস না, আমার কাঁদু কুদু লাগছে, এমন অসময় আমার হাসতে ইচ্ছে করছে না।